আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, একদম গ্রামীণ পদ্ধতিতে কী করে ফাঙ্গাস মাছের ভোনা রেসিপি করবেন। আমি সেই রেসিপি আপনাদের সাথে একদম সহজ ও সরলভাবে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, কাঁচা মাছ ফাঙ্গাস ভোনা। এখানে 500 গ্রাম ফাঙ্গাস মাছের মাছ নিয়েছি। এভাবে কিন্তু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এরকম ভালো করে মাখিয়ে নিয়েছি, 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো ঢেকে। নিয়েছি একটা এরকম একটা কড়াই, এর মধ্যে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি কাঁচা লঙ্কাটা। নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এগুলোকে আমি মাখিয়ে নেব, খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। ভালো করে পানিটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে ছড়িয়ে নেব। পনেরো মিনিট পর ঢাকনা খুললাম। এবার আমি এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এই পর্যায়ে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন ভিডিওতে। এবার আমি এটাকে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 8 থেকে 10 মিনিট আমি এটাকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এর ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এবার আমি গরম গরম সার্ভ করে নেব। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত অসাধারণ হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা এইরকমভাবে যদি ফাঙ্গাস মাছ রান্না করেন অসাধারণ একটা টেস্ট আছে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের গ্রামের পদ্ধতিতে কিন্তু এইভাবে রান্না করে, অসাধারণ লাগে খেতে। কাঁচা মাছের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। কাঁচা মাছের যে আষ্টানে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু এইভাবে রান্না করলে সেই আষ্টানে গন্ধটা কিন্তু থাকে না। আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমায় জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন রেসিপির সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।